সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবাই পাবেন। সার্ভিস কমিশনের ক্লার্কশিপের যে এক্সামটি হচ্ছিল পার্ট ওয়ানের, সেই এক্সামের রেজাল্ট আজকে প্রকাশিত হয়ে গেছে এবং পার্ট টু এর যে কোয়ালিফাই হয়েছে তাদের কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে। এখানে প্রায় 6000-এর বেশি ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ অনেক বড় লিস্ট কিন্তু পাবলিক করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু ভিজিট করে তোমরা এইটা ডাউনলোড করতে পারবে না, এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করতে পারবে না, কারণ প্রায় 6000-এর বেশি ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছে এবং সবাই কিন্তু যারা ক্লার্কশিপের এক্সাম দিয়েছিল, WBPSC-র পার্ট ওয়ানের এক্সাম দিয়েছিল, তারা সবাই কিন্তু রেজাল্ট আজকে চেক করছে, যার ফলে কিন্তু সার্ভারটা ডাউন হয়ে গেছে। সো আমি ভিডিওর মধ্যে বলে দেবো তোমরা তোমাদের রেজাল্ট কীভাবে চেক করো, সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে দেখো আজকে রেজাল্টটি বেরিয়েছে, যারা ক্লার্কশিপ ওয়ানে বা পার্ট ওয়ানের এক্সাম দিয়েছিল তাদের যারা কোয়ালিফাই হয়েছে তাদের এখানে লিস্ট এখানে দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার, এখানে রোল নাম্বার, এখানে ক্যাটাগরি, এখানে তোমাদের মার্কসটা দিয়ে দিয়েছে, এখানে তোমাদের যারা যাদের নাম রয়েছে তারা কোয়ালিফাই হয়ে গেছে পার্ট টু এর যে ক্লার্কশিপের এক্সাম রয়েছে তারা বুঝতে পারবে। এখানে নাম দেয়নি, শুধু রোল নাম্বার দিয়েছে, এছাড়াও ক্যাটাগরি দিয়েছে এবং সিরিয়াল নাম্বার দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেক নাম রয়েছে, প্রায় তোমাদের দেখে দিচ্ছি কোয়ার্টার তোমাদের নাম রয়েছে এখানে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে পার্ট ওয়ানের ক্লার্কশিপ এক্সাম হয়েছিল সেখানে কিন্তু পার্ট টু এর এক্সামের জন্য কোয়ালিফাই হয়েছে এখানে দেখতে পাচ্ছ 66,492 জন। সংখ্যাটা বুঝতেই পাচ্ছ অনেক সংখ্যা, সেই কারণেই তোমাদের সার্ভার ডাউন হয়ে গেছে WBPSC-র। এত সংখ্যক মানুষ যদি একটি ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করতে চায় সেক্ষেত্রে তোমাদের তো এই সার্ভারটা ডাউন হবেই, সে কারণেই তোমরা ডাউনলোড করতে পারছো না। সো আমি আগে ডাউনলোড করে নিয়েছিলাম, এই সমস্যাটা হবে আমি আগে থাকতেই জানতাম। সো যখনই এই পাবলিক হয়েছে তখনই আমি ডাউনলোড করে নিয়েছি। সো এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ 66,492 জন প্রায় তোমাদের লিস্টে নাম রয়েছে, এখানে রোল নাম্বার দিয়ে দিয়েছে, এখানে ক্যাটাগরি দিয়ে দিয়েছে, এখানে মার্কস দিয়ে দিয়েছে। এখানে যাদের নাম রয়েছে বা যাদের রোল নাম্বার রয়েছে তারাই কিন্তু কোয়ালিফাই হয়েছে এবং ক্লার্কশিপের পার্ট টু এর এক্সামে তোমরা বসতে পারবে যাদের নাম রয়েছে। সো এখানে কাট অফ মার্কসটা দেখে নিতে পারো, জেনারেলদের ক্ষেত্রে 65% মার্কস হয়েছে কাট অফ মার্কস, এখানে OBC এর জন্য 43% OBC বি এর জন্য 56.33%, এছাড়াও SC-দের জন্য 48.67%, এছাড়াও SC-DL এছাড়াও CP এর ক্ষেত্রে 5.3 হয়েছে, ST-দের জন্য 29.65, এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 0.3। এইভাবে তোমাদের দেখতে পাচ্ছ কাট অফ মার্কসগুলো প্রায় দিয়ে দিয়েছে। এখানে তোমরা কীভাবে চেক করবে আমি বলে দিচ্ছি, এখানে আসবে এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং এখানে ফাইন্ড বলে একটি অপশন পাবে বা সার্চ বলে অপশন পাবে, এইখানে তোমাদের রোল নাম্বারটা জাস্ট টাইপ করবে, এইভাবে একটা টাইপ করে দেবে, টাইপ করে তোমরা সার্চ করবে, সার্চ করলে দেখতে পাবে এই দেখো এখানে আমি একটি 345 সার্চ করেছি, এখানে একটি দিয়ে দিয়েছি। এইভাবে তোমাদের রোল নাম্বারটা টাইপ করবে, এখানে সিরিয়াল নাম্বারটা ম্যাচ করেছে, এখানে রোল নাম্বারটা টাইপ করবে, তাহলে তোমাদের রেজাল্টটি রয়েছে সেটি ইজিলি তোমরা চেক করে নিতে পারো। সো এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখান থেকে সরাসরি তোমরা দেখে নেবে। যারা যারা PSC-র এক্সাম দিয়েছে তোমাদের বন্ধুরা তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, 2066টি পেজের একটি অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন ইনফরমেশনটা।